আকাশে রংধনু সৃষ্টির কারণ, আকাশে রংধনু সৃষ্টির কারণ হচ্ছে বৃষ্টির কণা। আকাশে রংধনু সৃষ্টির কারণ কি? আকাশে রংধনু সৃষ্টির কারণ হচ্ছে বৃষ্টির কণা। ইস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে? ইস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে? ইস্টের সংশ্লিষ্টতা নেই হচ্ছে সাইট্রিক অ্যাসিড উৎপাদন শিল্পে, সাইট্রিক অ্যাসিড উৎপাদন শিল্পে। চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের 1/6। চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের 1/6। মানবদেহের রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষার স্তরের, মানবদেহের রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষার স্তরের অর্থাৎ ফার্স্ট লাইন অফ ডিফেন্স অন্তর্ভুক্ত নয় কোনটি? ফার্স্ট লাইন অফ ডিফেন্স অন্তর্ভুক্ত নয় হচ্ছে লিম্ফোসাইট। নিচে কোনটি ভাইরাসের সাথে সত্য নয়, অর্থাৎ নিচে কোনটি ভাইরাসের জন্য সত্য নয়, নিচে কোনটি ভাইরাসের জন্য সত্য নয়, নিচে কোনটি ভাইরাসের জন্য সত্য নয়, ভাইরাসের জন্য সত্য নয় হচ্ছে রাইবোজোম থাকে, এটা ভাইরাসের জন্য সত্য নয়। তাপ ইঞ্জিনের কাজ কি? অবশ্যই তাপ ইঞ্জিনের কাজ হচ্ছে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা, হচ্ছে তাপ ইঞ্জিনের কাজ। শূন্য মাধ্যমে শব্দ বের করত, আমরা জানি শূন্য মাধ্যমে শব্দ বের করতে শূন্য। দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ শৈবলের অন্তর্ভুক্তি ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে? হাইপোথাইরয়েডিজম। গ্রিনহাউস কি? গ্রিনহাউস আমরা জানি কাঁচের তৈরি ঘর। কোনটি জারক পদার্থ নয়? জারক পদার্থ হচ্ছে হাইড্রোজেন। জারক পদার্থ নয় নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ফিশন, এটা আমরা সবাই জানি। ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলের রিও ডি জেনিরোতে। বস্তুর ওজন সবচেয়ে কোথায় বেশি? এটা আমরা সবাই জানি মরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি। প্রাকৃতিক গ্যাস মিথেন কি পরিমাণ থাকে? প্রকৃতিতে গ্যাসের মিথেন কি পরিমাণ থাকে? সত্তর থেকে 80-90% থাকে। 80-90% থেকে চা পাতায় কি ভিটামিন থাকে? চা পাতায় ভিটামিন বি কমপ্লেক্স থাকে। চা পাতায় কি ভিটামিন থাকে? চা পাতায় ভিটামিন বি কমপ্লেক্স থাকে। চা পাতায় কোন ভিটামিন থাকে? ভিটামিন বি কমপ্লেক্স থাকে। প্রাকৃতিক গ্যাসের মিথেন কি পরিমাণ থাকে? 80-90% থাকে। বস্তুর ওজন সবচেয়ে কোথায় বেশি? সবচেয়ে বস্তুর ওজন হচ্ছে মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি। ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলের রিও ডি জেনিরোতে। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ফিশন। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ফিশন। কোনটি জারক পদার্থ নয়? আমরা জানি হাইড্রোজেন জারক পদার্থ নয়। গ্রিন হাউস কি? গ্রিন হাউসের কাছে তৈরি একটি ঘর। কাছে তৈরি ঘর খাদ্য তালিকায়, দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ শৈবালের অন্তর্ভুক্তি কোন রোগের জন্য রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে? হাইপোথাইরয়েডিজম। শূন্য মাধ্যমে শব্দ বের করছে শূন্য। শূন্য মাধ্যমে শব্দ বের করছে শূন্য। তাপ ইঞ্জিনের কাজ হচ্ছে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা, হচ্ছে তাপ ইঞ্জিনের কাজ। নিজে কোনো ভাইরাসের জন্য সত্য নয়, ভাইরাসের জন্য সত্য নয় হচ্ছে ভাইরাসের রাইবোজোম থাকে, এটা সত্য নয়। মানবদেহ রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষা স্তরের অর্থাৎ ফার্স্ট লাইন অফ ডিফেন্স অন্তর্ভুক্ত নয় কোনটি? ফার্স্ট লাইন অফ ডিফেন্স অন্তর্ভুক্ত নয় হচ্ছে লিম্ফোসাইট। চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের 1/6। ইস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে? ইস্টের সংশ্লিষ্টতা নেই হচ্ছে অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড উৎপাদনে। ইস্টের সংশ্লিষ্টতা নেই আকাশের রংধনু সৃষ্টির কারণ হচ্ছে বৃষ্টি।